নমস্কার বন্ধুরা, আমি আরাধনা চ্যানেলে আপনাদেরকে সবাইকে সাদর অভ্যর্থনা। বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে দীপদান। আমরা তো আমাদের পূজার ঘরে এবং বিশেষ বিশেষ পূজা পার্বণে আমরা দীপদান করি, কিন্তু সঠিক পদ্ধতিতে আমরা দীপদান যদি না করি, সেই দীপদানের কোনো মাহাত্ম্যই থাকে না, কোনো অর্থই থাকে না। আর এমন কোনো কাজ আমাদের নিশ্চয়ই করা উচিত না বন্ধুরা, যেটা স্বাস্থ্যসম্মত না বা সেটা কোনো ফল প্রদান করে না। আমরা তো সাংসারিক মানুষ বন্ধুরা, আমরা চাই যে আমরা যে কাজটা করছি তার ফলটা ভালোই হোক। তাই সেই সম্পর্কে জানার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। বন্ধুরা, দীপদান এমন একটি বিষয়, নিত্যদিনের পুজোতে আমরা দীপদান করে থাকি। যদি সামর্থ্য থাকে বন্ধুরা, অবশ্যই নিত্য পূজায় দুটো দীপ প্রজ্বলিত করতে হয়, অর্থাৎ জ্বালাতে হয়। একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ আর একটা হচ্ছে আপনার সর্ষের তেলের বা আপনার তিল তেলের। ঘিয়ের প্রদীপ হচ্ছে সৌভাগ্যবর্ধক। আমরা দেখবেন জন্মদিনে ঘিয়ের প্রদীপ, যার জন্মদিন তার নাম করে আমরা একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করি, সৌভাগ্যের প্রতীক ঘিয়ের প্রদীপ প্রদীপ আমরা জ্বালাই। এবং ঘি এমন একটি বস্তু যে সমস্ত জিনিসকে যদি একটু প্রয়োগ করা হয় শুদ্ধ করে দেয়। তা বন্ধুরা, এবারে আমরা এই যে তিলের প্রদীপ, তিল তেলের প্রদীপ বা আমরা সর্ষের তেলের প্রদীপ জ্বালছি, এই জ্বালার নিয়ম আছে। আপনি কী করবেন, সর্ষের তেল বা তিলের তেল যখন প্রদীপ জ্বালাবেন, সলতেরা বা পোলতে আপনি করলেন, ওইখানে আপনি কী করবেন, একটুখানি কর্পূর একটু ছিটিয়ে দেবেন বা একটু হলুদ ছিটিয়ে দেবেন। এর ফলে কী হবে, মা লক্ষ্মী খুবই আনন্দিত হবেন, খুবই খুশি হবেন। দিয়ে আপনি জ্বালান তেলের প্রদীপ, আর যখন আপনি তিল তেলের প্রদীপ জ্বালাচ্ছেন তখন একটা লবঙ্গ একটা এলাচ প্রদীপ জ্বালানোর পর তেলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনি সবসময় মনে রাখবেন, তেলের প্রদীপ হলে আপনি রাখবেন আপনার ডান দিকে, আপনার ডান দিকে রাখবেন তেলের প্রদীপ। আর যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালেন তখন সেটা রাখবেন আপনার বাঁ দিকে। আর স্বাস্থ্যমতে এটাই বলছে বন্ধুরা যে ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে থাকে আর তেলের প্রদীপ সবসময় ভগবানের বাম দিকে থাকে। এবারে বন্ধুরা, আপনারা তো দুটো প্রদীপ প্রজ্বলন করলেন বললাম, বা একটাই যদি করেন, সবসময় কিন্তু প্রদীপ দেবতার সামনেই রাখবেন, পিছনে দেবতার পিছনে বা আপনার পিছনে বা যেখানে সেখানে রাখবেন না, একটা নিয়ম আছে সেই রাখবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি যখন ঘিয়ের প্রদীপ জ্বালবেন তখন পারলে আপনি লবঙ্গ দিতে পারেন ওর মধ্যে, আর এলাচও দিতে পারেন, আর একটু কেশর, একটা দুটো যে কেশরের থাকে না কি বলবো, কেশর দিয়ে দিতে পারেন, ওই লম্বা লম্বা যে অংশগুলো থাকে একটা এক দুই পিস আপনি দিয়ে দিতে পারেন। দিলে এটা সৌভাগ্যবর্ধক হিসাবে কাজে লাগে বন্ধুরা। বন্ধুরা, দীপদান করার একটা মন্ত্র আছে। দীপদান আমরা কেন করি, আমাদের যে অন্ধকার দূর করে আলো, আলো আমাদের জীবন আলোময় হয়ে উঠুক, সমস্ত অন্ধকার, সমস্ত নেগেটিভিটি, সমস্ত কু সব কিছু দূরীভূত হয়ে যাক, আমাদের জীবনে আলো প্রবেশ করুক, আলোই আলো হয়ে যাক, সমস্ত পজিটিভিটি, পজিটিভ যে শক্তি সেগুলোতে ভরপুর হয়ে যায় যেন, এবং জীবাণু সমস্ত নাশ হয়ে যায় যেন, এবং সৌভাগ্যবর্ধক হিসাবে আমরা প্রদীপ প্রজ্বলন করি। অগ্নিতে সমস্ত কিছু সমাহিত হয়ে যায়, অগ্নি সমস্ত কিছু খাঁটি করে দেয় বন্ধুরা, আপনারা সবই জানেন। তবে দীপদান মন্ত্র একটা আছে বন্ধুরা, একবার শুনে নিন, আমি দুবার বলবো, আপনারা শুনে নিন, শুনে এটা যদি আপনারা বলতে পারেন খুবই উপকৃত হবেন বন্ধুরা। শুভম করোতি কল্যাণম, আরোগ্যম ধন সম্পদম, শত্রু বুদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমস্তুতে। আবার বলছি, শুভম করোতি কল্যাণম, মানে কল্যাণম, আরোগ্যম ধন সম্পদম, শত্রু বুদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমস্তুতে। আরেকবার বলছি বন্ধুরা শুনুন, শুভম করোতি কল্যাণম, আরোগ্যম ধন সম্পদম, শত্রু বুদ্ধি বিনাশায় দীপম জ্যোতি নমস্তুতে।
এটা প্রজ্বলন করে আরতি আরতি করবেন, আরতি করবেন, এবং অবশ্যই আপনার যে ভগবানের কাছে আপনার যে মনোবাসনা বা কামনা সেগুলো আপনি প্রকাশ করবেন। এবং আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন বন্ধুরা, দীপদানের সঠিক পদ্ধতি জানতে পেরেছেন। আর যখনই আপনারা কোথাও আপনারা প্রজ্বলন করবেন প্রদীপ, অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলবেন, আপনাদের সুফল হবেই বন্ধু। আজকে তাহলে আসি বন্ধুরা, এখানে এই ভিডিও শেষ করছি।